প্রায় 5 লাখ জনসংখ্যার একটা ছোট্ট দেশ ব্রুনেই। দক্ষিণ পূর্ব এশিয়ার দেশটির অর্থনৈতিক চালিকা শক্তি জ্বালানি সম্পদ রপ্তানি। দেশটিতে বিপুল পরিমাণ তেল ও প্রাকৃতিক গ্যাসের মজুদ রয়েছে। গেল বছর দেশটিতে নতুন করে 42 মিলিয়ন ব্যারেলের সমপরিমাণ তেল আবিষ্কার দেশটির মজুদ আরও বাড়িয়ে দিয়েছে। যুদ্ধের কারণে রাশিয়া থেকে তেল গ্যাস আমদানি করতে পারছে না বহু দেশ। জ্বালানির এই বৈশ্বিক সংকট সামাল দিতে অনেকেরই মনোযোগ এখন সুলতান শাসিত এই মুসলিম দেশটির দিকে। নজর আছে বাংলাদেশেরও। চলতি সপ্তাহে ব্রুনাইয়ের সুলতানের বাংলাদেশ সফরের সময় এই বিষয়ে আলোচনা আগাতে চায় বাংলাদেশ। কয়েকদিন আগেই এমন আভাস দিলেন পররাষ্ট্রমন্ত্রী। দুদেশই লাভবান হবে। দেশে বছরে ব্যবহার হওয়া 46 লাখ টন ডিজেলের মধ্যে 80% আমদানি করতে হয়। অপরিশোধিত জ্বালানির আমদানির প্রধান উৎস মধ্যপ্রাচ্যের দেশগুলো। আর পরিশোধিত তেল আসে সিঙ্গাপুর, মালয়েশিয়া, ইন্দোনেশিয়া, আরব আমিরাত, কুয়েত, এমনকি থাইল্যান্ড থেকেও। তবে বৈশ্বিক উচ্চ মূল্যের সময়ে ব্রুনাইয়ের সহযোগিতা পেলে বরং সেটা ভালোই হবে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। ব্রুনাইয়ের সাথে আমাদের 2019 সালে একবার একটা সমঝোতা চুক্তি হয়েছিল জ্বালানি ক্ষেত্রে, এবং এটা 2021-এর এপ্রিলে এসে কিন্তু এটা মেয়াদটা শেষ হয়ে যায়। সেই মেয়াদটা আবার বাড়াতে হবে। সেখানে আপনার নিঃসন্দেহে ডিজেল আমদানির বিষয়টা সেখানে থাকবে। পাশাপাশি যদি সেখানে কোনো আপনার স্মল স্কেল এলএনজি করা যায় কিনা সেটা আলোচনা হতে পারে, তবে ডিজেলের বিষয়টা নিঃসন্দেহে সেখানে থাকবে। দুই পক্ষে উভয় পক্ষ সম্মতি হলে সেটা আরেকটা নতুন সোর্স হবে। জ্বালানি তেলের পাশাপাশি দেশটি থেকে দীর্ঘমেয়াদে এলএনজি আমদানির দিকেও মনোযোগ দেওয়ার পরামর্শ রয়েছে বিশেষজ্ঞের। ব্রুনাই ইচ্ছা করলে আমাদের এই মুহূর্তে যেটা দরকার সেটা পুরোটাই সাপ্লাই দিতে পারবে। আমার মতে ব্রুনাইয়ের সাথে লঙ্গার টার্ম কন্ট্রাক্টটি করা উচিত। আর এখন থেকে যেহেতু স্পট মার্কেট আনসার্টেন হয়ে গেছে, আমরা সম্ভব হলে আমাদের 90% আপ টু 90% অফ রিকোয়ারমেন্ট আমরা লঙ্গার টার্মে চলে যেতে পারি। ডিজেল বা কেরোসিন যেটা নেওয়া দরকার সেটাও যদি কমফোর্টেবল মূল্যে দেওয়া যায়, দেখতে হবে মূল্যটা কত। রাশিয়ার অপরিশোধিত জ্বালানি তেল বাংলাদেশের রিফাইনারিগুলোতে পরিশোধন সম্ভব নয়, কিন্তু কম দামে আমদানি সুযোগ থাকা সত্ত্বেও দেশটি থেকে পরিশোধন করা জ্বালানি তেল বা ডিজেলের আমদানির বিষয়ে কোনো অগ্রগতি নেই এখনও। তবে আসামের নুমালিগড় থেকে তেল আমদানি করতে নির্মাণাধীন পাইপলাইনের কাজ চলতি বছর নাগাদ শেষ হয়ে গেলে ডিজেলের অন্যতম উৎস হতে যাচ্ছে ভারত। ইব্রাহিম পাঠান, এখন ঢাকা।